চলিবো নগাঁও জিলা প্রশাসনের উচ্ছেদ অভিযান বটদ্রবাত আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে ইতিমধ্যে বিশাল ফ্ল্যাগ মার্চ করার খবর আমি জানাই গৈছো উচ্ছেদের সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় তার বাবে এই বিশাল ফ্ল্যাগ মার্চ ঢিং রাজচক্রর বটদ্রবা মৌজার রামপুর সত্র সরকারি কৃষি বীজ ফার্ম আর ভুমুরাগুড়ি লালুংগাঁও জামাই বস্তির সরকারি ভূমি চলাব উচ্ছেদ অভিযান আগ্রহাম নিরুৎপল বরার প্রতিবেদন বটদ্রবার যি সর্বমুঠ প্রায় 900 বিঘা মাটি যি উচ্ছেদ চলা হব আমি তারে উপস্থিত আছো বর্তমান হাইডুবিত হাইডুবিৰ যি কৃষি বীজ পামৰ 150 বিঘা মাটি যি উচ্ছেদ কৰাৰ বাবে বৰ্তমান নিৰ্দেশনা জাৰি কৰিছে প্ৰশাসনে ইয়াৰ পিছতেই দেখিলে পোৱা গৈছে যথেষ্ট লোক ইয়াৰ পৰা আঁতৰি গৈছে মোৰ লগত এগৰাকী স্থানীয় লোক আছে মই আপোনাৰ পৰা চেষ্টা কৰিম আপোনাৰ মই আপোনাৰ পৰা চেষ্টা কৰিম আপুনি ইয়াত আপোনাৰ নাম মিৰাজ আলী মিৰাজ আলী আপুনি ইয়াত কিমান দিন হ'ল থকা ইয়াত আমি থকা মানে 40 বছৰ হৈ গৈছে হয় ইয়াত মানে আমি ইয়াত মানে ভোট দি আছো এন আই চি হয়েছে ইয়ারই মানুষ আমি ইমান তৈসব মানে হয়েছে যেতিয়া আমি ঘর দর তুলিছিলো তেতিয়া আমি বিশ ফার্ম আমার অফিসারে মানে মানা করিব লাগিছিলে ইমানো আমার অত্যাচার আমার লড়া ছেলে মানে পড়াই আছে স্কুল মস্কুল সব ইয়াত আছে ইয়ারই মানুষ ইয়ারই জন্ম আমি কই লড়া ছেলে লই পেলাম আমি কত যাম এনে ইমান এতিয়া আপনার খেতে কিমান তারিখের পিছনে খালি করবেন আমার 19 তারিখে মানে খালি করবলে দিছে 19 তারিখে মানে দিছে হ্যাঁ নিজে নিজে আপনার ঘর মানে কিমান মানুষ আছে 140 ঘর 120 ঘর মানুষ আছে 120 ঘর মানুষ কিমান ঘরে উঠি গলি আপনি 10-15টা মানুষ ঘর গৈছে হয় আমি ইয়ার ইমান লড়া ছেলে লই পেলা হ্যাঁ কামলা মানুষ আমি ঘর মুসর লই পেলা কত যাম ইমান কষ্ট রাতে অঘমাত রয়েছো থাকি পেলা ইয়াত আমি মানে মানুহে অত্যাচার মানে করে আছে এপাশন হব সেটো হব সেটো হব আমি কত যাম লড়া ছেলে স্কুল পড়ি আছে মই 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 আপনার আপনার নাম তো আব্দুল হাসান আব্দুল হাসান আপনার ঘর কোন ইয়াতে আপনি ঘর ভাঙি গোল নেকি না আছে এটা ঘর আছে এটা ভাঙিছো এটা ভাঙা নাই এটা ভাঙিছে মই দেখাইছো সেই ঘরটো ভাঙা হল সেই ঘরটো যেটা আছে খালি ভাঙিলে মই দেখাইছো বহু এইদরে বহু ঠাইৰ পৰা যি লোক আঁতৰি গৈছে কালি মাৰ্চ পাছ যেতিয়া কৰিছিলে ইয়াত প্ৰশাসনে তেতিয়া তেওঁলোকক নিৰ্দেশ জাৰি কৰিছিলে যে 19 তাৰিখৰ ভিতৰত ইয়াৰ এভেকশ্যন হ'ব গতিকে ইয়াৰ পৰা আঁতৰি যাব লাগে গতিকে এটা কথা ক'ব লাগিব যে বটদ্রোৱাৰ এই যে কৃষি বিষয়ৰ মাটিত যথেষ্টসংখ্যক লোক আছিলে 120 ঘৰ মাটি 120 ঘৰ লোক আছিলে তেওঁলোকে প্ৰায় 30-40 বছৰ ধৰি ইয়াতে বাস কৰিছিলে আৰু বৰ্তমান যিটো প্ৰশাসনে নিৰ্দেশনা জাৰি কৰিছে যে বটদ্রোৱাৰ কৃষি বিষয়ৰ ইয়াত উচ্ছেদ চলোৱা হ'ব গতিকে এইসকল লোকে নিজে ঘৰ ভাৰি নিজৰ ভাঙি আঁতৰি গৈছে আৰু এতিয়াও কিছুসংখ্যক লোক আছে তেওঁলোকেও অৱশ্যে দেখিবলৈ পোৱা যায় যে ইয়াত কোনো ধৰণৰ অশান্তি যে হ'ব তেনেধৰণৰ কোনো পৰিস্থিতি দেখিবলৈ পোৱা হোৱা নাই